24 ঘন্টায় করোনা ও উপসর্গে রাজশাহীতে 10 জন সহ 6 জেলায় 29 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 4 জন ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হলেও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছে 2 জন। সংক্রমণের হার 13.43%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে। 1 জন করোনা পজিটিভ ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছে। শনাক্তের হার 12.42%। বগুড়ায় করোনায় 3 জন আর উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্তের হার 8.48%। গাজীপুরে সংক্রমণের হার 28.96%। মারা গেছেন 3 জন। সাতক্ষীরায় করোনায় মারা গেছে 1 জন।